দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেছেন, নৌকা মার্কায় আবারও ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন দেশের সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যদি আমরা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে পারি, তাহলে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। একটাই আমাদের চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া, যে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে, আবারও শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে, যাতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে, যাতে আমরা 2041 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ।